আজি আমি স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যেটা রিক্রুটমেন্ট করেছিলে যা কেই মাহর ভিতর তার ফাইনাল পর্যায়ে গৈ পাইছো। আমার তাত যেটো ডিপার্টমেন্ট আছিলে সেই ডিপার্টমেন্টত আমার অসম পুলিশের রিক্রুটমেন্ট আছিলে, তার বাইরে ডাইরেক্টরেট জেনারেল অফ হোম গার্ডস এন্ড কমান্ডেন্ট জেনারেল সিভিল ডিফেন্স, তারপিছত ফরেস্টর আছিলে, এক্সাইজর আছিলে। আমি চারিটা ক্যাটেগরিত এক্সাম করেছিলো। প্রথম পরীক্ষা আছিলে কনস্টেবল রিক্রুটমেন্ট ফর APRO এন্ড ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস, তারপিছত আমার গ্রেজুয়েট লেভেল পোস্টিং আছিলে ডাইরেক্টরেট জেনারেল সিভিল ডিফেন্স এন্ড কমান্ডেন্ট জেনারেল হোম গার্ড, জেলার্স এন্ড প্রিজন ডিপার্টমেন্ট, তারপিছত APRO, তারপিছত আমার অসম পুলিশ ইনক্লুডিং কমান্ডো ব্যাটালিয়ন, আর আমার ফরেস্টর আছিলে যেটো মই অলরেডি কৈছো। তারপিছত থার্ড এটা আছিলে হায়ার সেকেন্ডারি HSLC লেভেল পোস্ট, সেইটো আকো ডাইরেক্টরেট জেনারেল সিভিল ডিফেন্স, হোম গার্ডস, তারপিছত ফরেস্ট ডিপার্টমেন্টর আছিলে, এক্সাইজ ডিপার্টমেন্টর আছিলে, প্রিজন ডিপার্টমেন্টর আছিলে। তারপিছত আমার আছিলে Grade 4 পোস্ট, যেটো Grade 4 পোস্ট আমার অসম পুলিশের কমান্ডো ব্যাটালিয়ন ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস, ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল ডিফেন্স এন্ড হোম গার্ডস, ফরেস্ট, প্রিজন। টোটাল আমার 5,730 পোস্টর কারণে আমি রিক্রুটমেন্ট করেছিল। সেইটোর ভিতর আমি টোটাল ক্যান্ডিডেট সিলেক্ট করেছো 5,421। 309 ভেকেন্সিজ রিমেইন ভেকেন্ট, লার্জলি বিকজ আমার যেটো প্রসেস আসলে এইটো প্রসেসত ফিজিক্যাল টেস্ট ইত্যাদি ইত্যাদি আসলে সেইটোত আমি যত যত সুটেবল ক্যান্ডিডেট পোৱা নাই, কিছু ক্ষেত্র আমি পার্টিকুলার ক্যাটেগরিত পোৱা নাই। সো এই পোস্টটো এতিয়া বর্তমানও ভেকেন্ট হয়ে আছে কারণ আমি সুটেবল ক্যান্ডিডেট পোৱা নাই। সো আউট অফ টোটাল 5,730 পোস্ট উই আর টুডে ডিক্লেয়ারিং সিলেক্টেড লিস্ট অফ ক্যান্ডিডেটস অফ 5,421। এই গোটেইখিনি আমি ওয়েবসাইটত দিম। যিখিনি ক্যান্ডিডেট আসলে তেওঁলোকে এতিয়া ওয়েবসাইটত গৈ নিজৰ নিজৰ রিজাল্টটো চেক কৰিব পাৰে। তাত তেওঁলোকে সিলেক্ট হৈছে নে সিলেক্ট হোৱা নাই সেইটো আহি যাব। আৰু অহা কেইদিনমানৰ ভিতৰত আমি একজেক্ট ডেট অফ ডাউনলোডিং দ্য অপইণ্টমেণ্ট লেটাৰ আমি ৰাইজক জনাই দিম। তাৰ বাহিৰে আমাৰ 11 তাৰিখত এটা ফাংচন হ'ব খানাপাৰা ফিল্ডত, তাত আমি কিছুমান এই ছিলেক্টেডৰ ভিতৰত কিছুমানক আনুষ্ঠানিকভাৱে এইটো দিম। যিখিনি মানুহক দিয়া হ'ব সেইটো অহা 1-2 দিনৰ ভিতৰত আমি জনাই দিম, কাৰণ বেলেগ বেলেগ ডিপাৰ্টমেণ্টৰ আছে, তাত কিছুমান SLPRBৰ পৰা ৰিক্ৰুটমেণ্ট কৰাখিনিও আমি দিম। এতিয়া ইয়াৰ পিছত আমি কৰি দিম 12টা বজাত। আমি এনেই ভাবিছিলোঁ যে এইটো প্ৰেছ কনফাৰেন্স 11:30-12টাত শেষ হ'ব, 12টাৰ পৰা সেইটো কৰা হ'ব আৰু তাৰপিছত তেওঁলোকে এইটো চেক কৰিব পাৰে। এজ অফ নাও সেইটো ষ্টেটাছ। বাকী এওঁলোকক যেনেকৈ মই কৈছোঁ ৰিজাল্ট তেওঁলোকৰ ৱেবছাইটত, আমাৰ যিটো ৱেবছাইট আছে এইটো দিয়া হ'ব আৰু তেওঁলোকে তাত চাব পাৰে যে তেওঁলোকে ছিলেক্ট হৈছে নে নাই। আৰু তেওঁলোকৰ ৱেবছাইটৰ পৰা ডাউনলোড কৰা সুবিধাটো আমি খুব সোনকালে কৰি দিম এপইণ্টমেণ্ট লেটাৰটো। আনুষ্ঠানিকভাৱে কেইটামান এপইণ্টমেণ্ট লেটাৰ 11 তাৰিখত চেণ্ট্ৰেল ফাংচনত দিয়া হ'ব। ধন্যবাদ।